ছেলেবেলায় হারিয়ে যাওয়া প্রেমের গল্প নিয়ে কিছুদিন আগে স্টার জলসায় শুরু হয়েছে একটি ধারাবাহিক যার নাম মন ফাগুন। আপনাদের অনেকেরই পছন্দের ধারাবাহিকের মধ্যে মন ফাগুন অন্যতম। আজ আমরা এই ভিডিওতে আপনাদের জানাবো মন ফাগুন সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীদের বাস্তব জীবনের জীবনসাথীর সম্পর্কে। তবে তার আগে আপনি যদি মন ফাগুন সিরিয়ালের একজন ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এক, গীতশ্রী রায়। ধারাবাহিকে রুষার চরিত্রে অভিনয় করছেন বিখ্যাত অভিনেত্রী গীতশ্রী রায়। তিনি এখনও বিয়ে করেননি এবং সিঙ্গেল রয়েছেন। দুই, প্রান্তিক ব্যানার্জি। ধারাবাহিকে অভিনয় করছেন অভিনেতা প্রান্তিক ব্যানার্জি। গুঞ্জন রয়েছে এই অভিনেতা প্রেম করছেন জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তীর সাথে। তিন, মল্লিকা মজুমদার। ধারাবাহিকে অনুষ্কার মায়ের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী মল্লিকা মজুমদার। বেশ কিছুদিন আগে বিয়ে করেছেন এই অভিনেত্রী। তার স্বামীর নাম সৌমেন হালদার। চার, রব দে। ধারাবাহিকে ঋতিকের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা রব দে। গুঞ্জন রয়েছে অভিনেতা প্রেম করছেন অভিনেত্রী অনুমিতা দত্তর সাথে। তবে এখনও তারা কেউ তাদের সম্পর্কে কথা স্বীকার করেননি। পাঁচ, বিশ্বনাথ বসু। ধারাবাহিকে অনুষ্কার বাবার চরিত্রে অভিনয় করছেন বিখ্যাত অভিনেতা বিশ্বনাথ বসু। এখানে আমরা তাকে তার স্ত্রীর সাথে দেখতে পাচ্ছি। ছয়, অমৃতা দেবনাথ। ধারাবাহিকে অনুষ্কার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অমৃতা দেবনাথ। তিনি এখনও সিঙ্গেল রয়েছেন। সাত, শাশ্বতী গুহ ঠাকুরতা। ধারাবাহিকে ঠাম্মির চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শাশ্বতী গুহ ঠাকুরতা। এই ছবিগুলোতে আমরা তাকে তার স্বামীর সাথে দেখতে পাচ্ছি। আট, শন ব্যানার্জি। ধারাবাহিকে ঋষি রাজের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা শন ব্যানার্জি। শন এর আগে এখানে আকাশ নীল সিরিয়ালে অভিনয় করেছিলেন। তিনি কারোর সাথে প্রেম করছেন কিনা তা জানা যায়নি। তিনি বর্তমানে সিঙ্গেল রয়েছেন। নয়, সৃজলা গুহ। ধারাবাহিকে পিহুর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সৃজলা গুহ। তিনি প্রেম করছেন জনপ্রিয় অভিনেতা রোহান ভট্টাচার্যের সাথে। তো ভিউয়ার্স, মন ফাগুন সিরিয়ালের এই সকল অভিনেতা অভিনেত্রীদের মধ্যে আপনার কাছে কাকে সবচেয়ে বেশি ভালো লাগে? এছাড়াও এসব জুটির মধ্যে কোন জুটিকে আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।